নক্ষত্রের কসম যখন অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপদগামীও হননি এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না কোরআন ওহি যা প্রত্যাদেশ হয় তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেস্তা সহজাত শক্তি সম্পন্ন সে নিজ আকৃতিতে প্রকাশ পেল উর্ধ্ব দিকন্তে অতপর নিকটবর্তী হল ও ঝুলে গেল তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম তখন আল্লাহ তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করবার তা প্রত্যাদেশ করলেন রসুলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদ্ধাতুল মুহার নিকটে যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘনও করেনি নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে তোমরা কি ভেবে দেখেছ লাত ও ঔা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানব সম্পর্কে পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য এমতো অবস্থায় এটা তো হবে খুবই অসংগত বণ্ডন এগুলো কতগুলো নাম বই নয় যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা রেখেছ এর সমর্থনে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি তারা অনুমান এবং প্রবৃত্তির অনুসরণ করে অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে মানুষ যা চায় তাই কি পায় অতএব পরবর্তী পূর্ববর্তী সব মঙ্গলি আল্লাহর হাতে আকাশে অনেক ফেরেশতা রয়েছে তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফেরেশতাদেরকে নারীবাচক নাম দিয়ে থাকে অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই তারা কেবল অনুমানের উপরে চলে অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয় অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনী কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই নিশ্চয়ই আপনার পালনকর্তা ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভালো জানেন সুপথ প্রাপ্ত হয়েছে নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর যাতে তিনি মন্দ কর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সব দেন ভালো ফল যারা বড় বড় গোনাহ ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে ছোটখাটো অপরাধ করলেও নিশ্চয়ই আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে অতএব তোমরা আত্মপ্রশংসা করো না তিনি ভালো জানেন কে সংযমী আপনি কি তাকে দেখেছেন যে মুখ ফিরিয়ে নেয় এবং দেয় সামন্বয় ও পাষাণ হয়ে যায় তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে দেখে তাকে কি জানানো হয়নি যা আছে মুসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে যে তার দায়িত্ব পালন করেছিল কিতাবে এই আছে যে কোনো ব্যক্তি কারো গোনাহ নিজে বহন করবে না এবং মানুষ তাই পায় যা সে করে তার কর্ম শীঘ্রই দেখা হবে অতপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে তোমার পালনকর্তার কাছে সবকিছু সমাপ্তি এবং তিনি হাসান ও কাঁদান এবং তিনি মারেন ও বাঁচান এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী এক বিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয় পুনরুত্থানের দায়িত্ব তাঁরই এবং তিনি ধনবান করেন ও সম্পদ দান করেন এবং তিনি শিরা নক্ষত্রের মালী তিনি প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন এবং সামুদকেও অতপর কাউকে অব্যাহতি দেননি এবং তাদের পূর্বে নুহে সম্প্রদায়কে তারা ছিল আরো জালিম ও আবাদ তিনি জনপদকে শূন্য উত্তোলন করে নিক্ষেপ করেছেন অতপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার অতপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে অতীতে সতর্ককারীদের মধ্যে সেও একজন সতর্ককারী কেয়ামত নিকটে এসে গেছে আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয় তোমরা কি এই বিষয়ে আশ্চর্য বোধ করছ এবং হাসছ ক্রন্দন করছ না তোমরা ক্রীড়া কৌতুক করছ অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো